Now will be described about verb in past continuous tense. To know well, see, rule, five or six. A work was being done continuously starting in the past without ending. But once it was ended after that period, boy prabhavite chilo, or the book was being read. Here the action of verb read was started in the past and it was running continuously in the past without ending. But it was ended once a time after that period. এখানে পড়া কাজটি পূর্বে আরম্ভ হয়ে পূর্বেই হইতেছিল তখন শেষ হয়েছিল না পরে কোন এক সময় শেষ হয়েছিল চিনিবার উপায় হইতেছিল ক্রিয়া শেষে থাকে ডু শব্দ অর্থ করা করা হইতেছিল পড়া হইতেছিল খাওয়া হইতেছিল খেলা হইতেছিল হইতেছিল ক্রিয়া শেষে থাকে কি খেলা হইতেছিল কি করা হইতেছিল কি পড়া হইতেছিল এটা প্রশ্ন আসছে কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে অবজেক্ট বা কর্ম স্ট্রাকচারটা ফলো করলে আমরা বুঝতে পারব প্রথমে এক নম্বর এক নং অবজেক্ট দুই নম্বর আছে ওয়াজ বিং বা ওয়ার বিং দ্যাট ইজ কল্ড বি ভার্ব তিন নম্বর আছে ফার্স্ট পার্টিসিপল অফ ফাইনাইট ভার্ব তাহলে প্রথমে এক নম্বর সূত্র অনুযায়ী দেখছি অবজেক্ট অবজেক্টটা প্রথমে বসানো হচ্ছে কারণ এখানে সাবজেক্টের প্রয়োজন নাই বি ভার্বের অবজেক্টটাই প্রথম বসে ডু ভার্বে যেমন সাবজেক্টের প্রথম বসে এখানে বি ভার্বের অবজেক্টটা প্রথম বসবে তারপর বি ভার্ব তারপরে ফাইনাইট ভার্ব এক নম্বর অবজেক্ট দুই নম্বর বি ভার্ব তিন নম্বর ফাইনাইট ভার্ব বি ভার্বটা আছে ওয়াজ বিং বা ওয়ার বিং কি করা হইতেছিল কাজ ওয়ার্ক ওয়াজ বিং ডান কি পড়া হইতেছিল বই বুক ওয়াজ বিং রেড কি খাওয়া হইতেছিল ভাত রাইস ওয়াজ বিং ইটেন কি খেলা হইতেছিল বল বল ওয়াজ বিং প্লেড অর্থাৎ অবজেক্টটা আগে বসিয়ে বি ভার্বটা বসাব ওয়াজ বিং বা ওয়ার বিং ভার্বের পাস্ট পার্টিসিপেল টু নো মোর সি নেক্সট এপিসোড অ্যান্ড প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব